হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সোনালিস কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সামনেই আসছে দুর্গাপূজা, তো দুর্গাপূজা উপলক্ষে আমি আপনাদের সঙ্গে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। এটা হলো টক ঝাল আচারি পমফ্রেট। পুজোর একটা দিনে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। বেল আইকনটা প্রেস করলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা স্টার্ট করি। টক ঝাল আচারি পমফ্রেট করতে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে পমফ্রেট মাছ মাঝারি মাপে। এটা আমি আধ ঘন্টা লেবুর রসেতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেবো এবার। মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এখানে একটা টমেটো গায়েতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এটা একটুখানি সেঁকে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি লাল করার দরকার নেই, বেশি কড়া করে ভাজার দরকার নেই, মাছটা এমনিতেই নরম মাছ। আমার এখানে টমেটোটা পোড়ানো হয়ে গেছে, আমি এবার খোসাটা ছাড়িয়ে নেবো। আমার এখানে টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার এই ধনে পাতা, কাঁচা লঙ্কা, এখানে রসুন, 2 কোয়া রসুন আর এই টমেটোটা একসাথে পেস্ট করে নেব। এখানে 1 কাটি মতন ধনে পাতা আছে, 2 কোয়া রসুন নিয়ে নিলাম। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে নেবেন। আমার এখানে ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি এই তেলেতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করা আছে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করার জন্য আমি দিয়ে দিচ্ছি এতে নুন। পেঁয়াজটা হালকা ব্রাউন হলে আর একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। টমেটোর টক টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এতে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে মশলা থেকে, আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, পাতিলেবুর রস। আর যে
বাটিটাতে আমি রেখেছিলাম পেস্টটা, মশলার পেস্টটা, সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি এতে মাছগুলো ছেড়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো কুক করব। এখানে 5 মিনিট হয়ে গেছে আমার, আমার মাছটাও হয়ে গেছে তৈরি। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করব। আমার টক ঝাল আচারি পমফ্রেট বানানো হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে পারেন। এবারের পুজোতে কিন্তু এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের আশা করি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।